নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার পল্লব কর্মকার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন। মায়েদের যে পিরিয়ডের সময় যে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় সেইটা নিয়েই আজকের আলোচনা। তা এটা কেন হয়ে থাকে, কাদের বেশি হয়, কোন কোন বয়সে হতে পারে, এর কটা ভাগ আছে, এর কারণ কি, এবং শেষে বলবো এর হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলো খেলে সম্পূর্ণ পেইনফুল মেনস্ট্রুয়েশন বা বাতক যন্ত্রণা থেকে সুস্থ হওয়া যায়। তা আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি এই সম্বন্ধে জানতে চান। প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে এখনও পর্যন্ত আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করুন, যাতে পরবর্তীকালে আমি যখন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশান পান। তা আসবো আজকের বিষয়। আজকের বিষয় পেইনফুল মেনস্ট্রুয়েশন, যার মেডিকেল টার্ম ডিসমেনোরিয়া, অথবা বাংলায় বাধক বেদনা বা বাধক যন্ত্রণা বলতে হয়। এটা কি হয়, মাসিকের সময় যে ব্যথা যন্ত্রণা হয় সেটার কথাই উল্লেখ করা হচ্ছে। সাধারণত মহিলারা আপনারা জানেন যে একটা 13.5 মানে 13.5 বছর বয়সে মেনার্কি হয় বা মাসিক শুরু হয়। তারপর থেকে প্রথম 1-2 বছর ইরেগুলার মাসিক চলে, তারপর থেকে তাদের রেগুলার মাসিক চলতে থাকে। রেগুলার মিন্স 30 দিন অন্তর, মানে 28+-2 মাসিক চলতে থাকে। সাধারণত এই সময় কোনো ব্যথা যন্ত্রণা হওয়ার কথা নয়, কিন্তু কিছু কিছু মায়েদের মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে সেই সময় সিভিয়ার পেইন হয়ে থাকে। আজকে তাদেরকে উপশম দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তাহলে এটাকে বলা হয় ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া দু রকমের হতে পারে, প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তা প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে প্রথম আসবো। প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে লক্ষণ সবই এক, তলপেটে ব্যথা হবে, সেই ব্যথাটা থাই দিয়ে নিচের দিকে নামবে। কিন্তু এটা কাদের হয়ে থাকে প্রাইমারি ডিসমেনোরিয়া? সাধারণত যারা এটা দেখতে পাওয়া যায় মাসিক শুরু হওয়ার কয়েক বছর পর থেকে প্রাইমারি ডিসমেনোরিয়া হয়ে থাকে, এবং সেটা 24-25 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু অবশ্যই কখনোই 30 বছর বয়স পর্যন্ত সাধারণত দেখা যায় না। তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়া 18-24-এর মধ্যে বেশি দেখতে পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে। এদের তলপেটে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। এদের ব্যথাগুলো কীভাবে শুরু হয়? ব্যথাগুলো শুরু হয় মাসিক শুরু হওয়ার 2-1 ঘন্টা আগে থেকে ব্যথা হয় তলপেটে, এবং সেইটা সাধারণত 12-24 ঘন্টা ব্যথাটা পারসিস্ট করে, এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথাটা কমতে থাকে, এবং মাসিক যখন কমপ্লিট হয়ে যায় তখন ব্যথাটা সম্পূর্ণ চলে যায়। এবং ব্যথাটা হয় হাইপোগ্যাস্ট্রিয়াম রিজিয়নে, মানে তলপেটে, এবং এটা থাইয়ের দিক থেকে নিচের দিকে নেমে আসে। এই সময় কিছু কিছু সিমটম যেগুলো নসিয়া, মানে বমি বমি ভাব, বমি, জ্বর ভাব, কারোর ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, এবং এই যে ব্যথাটা এটা ক্র্যাম্পি পেইন, মানে যেন কিছু খিঁচে ধরছে, ক্র্যাম্প হচ্ছে, এরকম ক্র্যাম্পি পেইন হয়। এই হলো প্রাইমারি ডিসমেনোরিয়া। এখানে কোনো সাধারণত কোনো পেলভিক রিজন পাওয়া যায় না। যদি আপনি পেলভিক রিজনের কোনো ইউএসজি করা হয় উইদাউট এনি রেজাল্ট, কোনো পেলভিক রিজন বা কোনো কজ পাওয়া যায় না, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। মেনলি যে কারণটা হয় সেটা হচ্ছে মহিলাদের প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন আছে, এইটা যাদের ক্ষেত্রে বেশি সিক্রেশন হয় তাদের ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণা, এই ক্র্যাম্পি পেইনগুলো বেশি হয়ে থাকে। তাছাড়া এদের কোনো পেলভিক কজ বা ক্লিনিক্যাল কোনো প্যাথোলজিক্যাল কোনো কজ খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে মেনলি প্রাইমারি ডিসমেনোরিয়া। এবার আসবো সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়া সাধারণত হয়ে থাকে 30-এর ঘরে, সাধারণত 30-এর ঘরে মহিলা যাদের, তাদের দেখা গেল যে তাদের মাসিক শুরু হওয়ার থেকে 29 পর্যন্ত কোনো ব্যথা যন্ত্রণা ছিল না, কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে যে মাসিক শুরু হওয়ার 3-5 দিন আগে থেকে তলপেটে এবং কোমরের দিকে একটা ব্যথা শুরু হচ্ছে, এবং যেটা মাসিক সম্পূর্ণ যখন চলছে, সম্পূর্ণ মাসিকের সঙ্গে সঙ্গে ব্যথাগুলো চলছে এবং মাসিক শেষ হয়ে যাওয়ার 1-2 দিন পর্যন্ত ব্যথাটা থাকছে।
এবং এর সঙ্গে বমি বমি ভাব, জ্বরজ্বর ভাব, পাতলা পায়খানা এগুলো থাকতে পারে। ব্যথাটা তলপেটে হবে এবং ব্যথাটা থায়ের দিকে ছড়িয়ে যাবে, কিন্তু টাইমটা হচ্ছে ওইটা, ব্যথা শুরু হয় 3 থেকে 5 দিন আগে এবং সম্পূর্ণ মাসিক চলতে থাকা পর্যন্ত থাকে এবং তারপরেও 1-2 দিন থাকে। এবং এটা হবে সাধারণত 30-এর ঘরের মহিলাদের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পেলভিক কস পাওয়া যায়, এইসব মহিলাদের ক্ষেত্রে প্যাথোলজি থাকে পেছনে এই ব্যথার। প্যাথোলজি থাকে মানে সাধারণত আমরা কি করাই, যদি এই রকম সেকেন্ডারি ডিসমেনোরিয়া নিয়ে কোনো মহিলা আমাদের কাছে আসে, আমরা অবশ্যই তাকে একটা ইউএসজি লোয়ার অ্যাবডোমেন করতে দেওয়া হয়। সেখানে দেখতে পাওয়া যায় যে কজগুলো আছে, তার মধ্যে হচ্ছে অ্যাডিনোমায়োসিস ইজ দ্য ফার্স্ট কজ, নাম্বার 2 ইউটেরাইন ফাইব্রয়েড, এইরকম কিছু পেলভিক কজ দেখতে পাওয়া যায়। এছাড়া পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, কিছু মহিলার ক্ষেত্রে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকলেও এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া পাওয়া যায়। তাহলে এই কারণগুলো বা এই প্যাথোলজিগুলো সাধারণত এর পেছনে থাকে। তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কোনো প্যাথোলজি থাকে না, কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে প্যাথোলজি পাওয়া যায়। প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে গরম সেক দিলে বা কোনো ব্যথার ওষুধ খেলে পেশেন্ট অনেকটা ভালো ফিল করে, যে পেশেন্ট অনেকটা বেটার, ব্যথা যন্ত্রণা কম থাকছে। কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে এরকম কোনো অ্যানালজেসিস খেয়ে, কোনো ব্যথার ওষুধ খেয়ে বা গরম সেক দিয়ে বিশেষ কিছু উপকার পাওয়া যায় না। তাহলে এটাও একটা ডিফারেন্সিয়েশনের জায়গা যেখানে আপনি ডিফারেন্সিয়েশন করতে পারবে ইফ দ্য পেশেন্ট ইজ হ্যাজ বিন সাফারিং ফ্রম প্রাইমারি ডিসমেনোরিয়া অর সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এইবার আসবো হোমিওপ্যাথিক মেডিসিন, যেইগুলো ব্যবহার করে আমরা খুবই উপকার পেয়ে থাকি। তার মধ্যে প্রথম যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনা একদম ইনিশিয়াল স্টেজের ওষুধ, একজনের কম বয়সী, সবে মেনার্কি হয়েছে, প্রথম তার প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, ব্যথা যন্ত্রণা তলপেটে বেশি, এবং এর সাথে যে ব্লিডিংটা হচ্ছে ব্লিডিংটা টকটকে লাল এবং খুব গরম মনে হচ্ছে, এবং এর সাথে যে ব্যথাটা হচ্ছে সেটা হচ্ছে থ্রবিং পেইন, দপদপে দপদপ করছে ব্যথাটা, এবং ব্যথাটা যেন ইন্টারমিটেন্ট ইন নেচার, ব্যথাটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এবং গরম সেক দিলে খুব আরাম পাচ্ছে। এই ক্ষেত্রে বেলেডোনা খুব ভালো ওষুধ। নাম্বার 2 যেটা আসবো সেটা হচ্ছে ক্যামোমিলা। বেলেডোনা খেতে হবে 30 রিপিটেড ডোজে, এরপর আসবে ক্যামোমিলা 30। ক্যামোমিলা পেশেন্টরা সাধারণত ব্যথা যন্ত্রণার জন্য প্রায় পাগলের মতো হয়ে যায়, এবং ক্যামোমিলার পেশেন্ট খুব ব্যথা যন্ত্রণার জন্য রিয়্যাক্ট করে, যেটা খুব বাজে রিয়্যাক্ট করে, খুব বাজে ব্যবহার করে, ব্যথার জন্য কান্নাকাটি করে, এবং তারা রিয়্যাক্ট যেটা করে খুব বাজে ব্যবহার করে। এবং সেখানে যদি গরম না দিয়ে ঠান্ডা ভালো লাগে তাহলে সেইখানে ক্যামোমিলা খুব ভালো কাজ করে। নাম্বার 3 আসবো ম্যাকফস। ম্যাকফস আমাদের হোমিওপ্যাথির মতে বা বায়োকেমিক মতে যাই বলুন না কেন, ম্যাকফস একদম একটা পেইন কিলার হিসাবে ব্যবহার হয়। আপনি যে কোনো ব্যথা যন্ত্রণায় ম্যাকফস ব্যবহার করতে পারবেন। সেই রকম এখানে পেইনফুল মিনস্ট্রেশন ক্ষেত্রে ম্যাকফস সিদ্ধ হস্ত, কিন্তু কিছু সিমটম থাকা যায়, সিমটমগুলো হচ্ছে ম্যাকফস তাপ দিলে, যদি দেখা যায় সেই জায়গাটা তলপেটে গরম সেক দিলে খুব আরাম লাগছে, এবং চেপে ধরলে, পেশেন্ট যদি উপুর হয়ে শুয়ে থাকছে চেপে ধরলে খুব ভালো লাগছে, এবং ব্যথাটা হঠাৎ আসছে হঠাৎ যাচ্ছে অ্যাজ লাইক বেলেডোনা, সেখানে ম্যাকফস খুব ভালো ওষুধ। এবং ম্যাকফসের ব্যথাটা সাধারণত বাঁ দিকের থেকে ডান দিকে বেশি থাকে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে পালসেটিলা। পালসেটিলা এই সময়ের একটি মার্ভেলাস মেডিসিন, দেখা যাবে 90 জন পেশেন্ট যদি এই ডিসমেনোরিয়ার পেশেন্ট হয় তার মধ্যে 80 জনই পালসেটিলা কভার করতে পারে, কিন্তু পালসেটিলার লক্ষণগুলো থাকতে পারে, বেশিরভাগ আসে। পালসেটিলা সাধারণত কাদের আসে, দেখা গেল মেনার্কির পর থেকে ব্যথাটা হচ্ছে, ব্যথাটা আস্তে আস্তে আসছে হঠাৎ করে যাচ্ছে, বা হঠাৎ করে আসছে আস্তে আস্তে যাচ্ছে, পালসেটিলা এসে আছে, পালসেটিলার ব্যথা গরম না দিয়ে ঠান্ডা দিলে উপশম পাচ্ছে। এরপরে পেশেন্ট হচ্ছে খুব শান্তশিষ্ট নম্রভদ্র, একটুতেই কান্নাকাটি করে, পেশেন্ট মোটা সোটা, জিভ দেখলেন জিভ ড্রাই শুষ্ক, জল তেষ্টা একদম নেই। যদি এই সিমটমগুলো সব পান তাহলে পালসেটিলা দিন, এবং মাসিকের গণ্ডগোল আছে, দেখবে ঠিক মতো মাসিক হয় না, গণ্ডগোল আছে মাসিকের সময়,
ঠিক টাইম মতো হচ্ছে না, ইরেগুলার হচ্ছে, সেখানে পালসিটিটা সিদ্ধ হস্ত, কিন্তু এই লক্ষণগুলো থাকা চাই। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সিমিসি ফিউগা। সিমিসি ফিউগার ক্ষেত্রে বা অ্যাক্টিয়ারিসি মশা, অ্যাক্টিয়ারিসি মশার ক্ষেত্রে আপনার ব্যথাটা কীরকম হবে, যে যত ব্লিডিং হবে তত ব্যথা যন্ত্রণা হবে, এই একটা লক্ষণই ভালোমতো দেখতে হবে। যত ব্লিডিং তত ব্যথা, যত ব্লিডিং যদি বেশি হচ্ছে ব্যথাও বেশি হচ্ছে, আবার ব্লিডিং কম হচ্ছে ব্যথাও কম হচ্ছে, সেখানে অ্যাক্টিয়ারিসি মশা বা সিমিসি ফিউগা দুর্দান্ত ওষুধ। এরপরে আসবো স্যাবাইনা। স্যাবাইনা হচ্ছে পেশেন্ট চুপচাপ শুয়ে রয়েছে, ব্লিডিং হচ্ছে না, ব্যথাও নেই, কিন্তু যেই নড়াচড়া করছে প্রচুর ব্লিডিং হচ্ছে, তার সঙ্গে ক্লট আছে, ক্লটগুলো ব্ল্যাকিস, এবং যত নড়াচড়া করছে ব্লিডিং বেশি হচ্ছে এবং ব্যথা যন্ত্রণা হচ্ছে। সেই ব্যথাটা পিউবিস টু স্যাক্রাম, মানে সামনের থেকে পেছনের দিকে যাচ্ছে ব্যথাটা। ব্যথাটা যদি সামনের থেকে পেছন দিকে যায়, পেশেন্ট বলবে আমার ব্যথাটা সামনের থেকে পেছন দিকে যাচ্ছে, এবং তার সঙ্গে নড়াচড়া করলে প্রচণ্ড ব্লিডিং, ক্লট আছে, সেইখানে আমরা স্যাবাইনা ব্যবহার করতে পারি, খুব ভালো কাজ পাওয়া যায়। এরপরে আসবো সিপিয়া। সিপিয়ার পেশেন্ট রোগা পাতলা, পুরুষদের মতো, গায়ে মাংস নেই, দেখতে পুরুষালী চেহারা, তার সাথে এদের যে মাসিকের সব রকমের গণ্ডগোল পাওয়া যায়, এর সঙ্গে যদি ব্যথা যন্ত্রণা থাকে, এবং এর ব্যথাটা যন্ত্রণাটা ঠিক স্যাবাইনার উল্টো, এই ব্যথাটা পিছন থেকে সামনের দিকে, স্যাক্রাম টু পিউবিস, পেছন থেকে সামনের দিকে আসবে, তার সঙ্গে যে ব্লিডিংটা আছে, কালচে ভাব আছে, কোথাও দাগ লাগলে সহজে ওঠে না, দুর্গন্ধ আছে, পেশেন্টের প্রচুর লিউকোরিয়া আছে, পেশেন্ট মন মরা, খুব মনে কোনো আনন্দ নেই, তাকে সান্ত্বনা দিলে তার সব রোগ যন্ত্রণা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। যদি এইরকম হয় তাহলে আপনি সিপিয়া ব্যবহার করুন, খুব ভালো কাজ পাবেন। এরপরে আসবো মেডোরিনাম। মেডোরিনাম আমাদের অ্যান্টিসাইকোটিক একটা খুব ভালো, ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন। সাধারণত এই মেডোরিনাম কিসে ব্যবহার হয়, যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, যেখানে কোনো প্যাথোলজি পাওয়া গেছে, একজন পেশেন্টের দেখা গেল ফাইব্রয়েড হয়েছে বা অ্যাডিনোমায়োসিস হয়েছে বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে, তার জন্য ব্যথা যন্ত্রণা হচ্ছে, পেশেন্টের গায়ে আঁচিল আছে, পেশেন্ট গরম কাতর, পেশেন্ট জল তেষ্টা প্রচুর, এমনকি রাতে উঠে উঠে জল খেতে হয়, স্বপ্ন দেখে মরা মানুষের স্বপ্ন, পড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এরকম স্বপ্ন, ফ্যামিলি হিস্ট্রিতে সম্পূর্ণ সাইকোটিক, পেশেন্ট গরম কাতর, হাতের তলা পায়ের তলা জ্বালা আছে, এইসব সিমটমগুলো যদি থাকে, এবং অ্যাংজাইটি আছে, খুব যে কোনো জিনিস নিয়ে খুব অ্যাংজাইটি করে, এইসব যদি সিমটমগুলো থাকে অবশ্যই মেডোরিনাম দিন, দুর্দান্ত কাজ হবে। এরপরে আসবো থুজা অক্সিডেন্টালিস। এখানেও বলবো যে থুজা অক্সিডেন্টালিস সেকেন্ডারি ডিসমেনোরিয়ার খুব ভালো ওষুধ। কেন? থুজা অক্সিডেন্টালিসের ক্ষেত্রেও আপনি পেলভিক প্যাথোলজি পাবেন, পেলভিক প্যাথোলজি আছে, ফাইব্রয়েড হতে পারে, অ্যাডিনোমায়োসিস হতে পারে, যেটা মেডোরিনামের ক্ষেত্রে বললাম, এবং এই থুজার ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ডে বা পেশেন্টের নিজস্ব অ্যান্টিসাইকোটিক ব্যাকগ্রাউন্ড আছে, গায়ে আঁচিল আছে, পেশেন্ট বেট মোটা সোটা, পেশেন্ট চিলি পেশেন্ট, মেডোরিনাম হট পেশেন্ট ছিল, চিলি পেশেন্ট, একটুতে এই ঠান্ডা বা সর্দি ঠান্ডা লাগে বা শীতকাতুরে রোগী, এরা নুন খেতে, নুনতা জিনিস খেতে, পেঁয়াজ খেতে খুব পছন্দ করে, স্বপ্ন দেখে মরা মানুষের স্বপ্ন, উড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে স্বপ্ন, এবং এদের দেখা যেতে পারে গায়ে আঁচিল, এবং আঁচিলগুলো বাঁদিকে যদি বেশি হয়, এবং যদি মর্নিং ডায়রিয়া থাকে, টিফিন করলে তারপরেই পাতলা পায়খানা হচ্ছে, এই সিমটমগুলি যদি সব মেলে তাহলে অবশ্যই থুজা ব্যবহার করুন, আপনারা মিরাকেল কাজ পেয়ে থাকবেন। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে থাইরয়েডিনাম। থাইরয়েডিনাম ইজ অলসো ওয়ান অফ দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ। থাইরয়েডিনের পেশেন্ট মোটা সোটা হতে পারে, রোয়া পাতলা হতে পারে, এরা মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর যাদের মেনার্কির পরেই, মানে মাসিক শুরু হয়েছে তারপর থেকেই প্রচণ্ড ব্যথা যন্ত্রণা কিছুতেই কমছে না, সেইখানে থাইরয়েডিনামের কথা চিন্তা করতে পারেন। যদি ফ্যামিলিতে থাইরয়েডের হিস্ট্রি থাকে তাহলে আরও ভালো কাজ হবে। এরপরে আসবো পিটুইটারিন, যেটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হয়। পিটুইটারিন যে কোনো প্রকার ক্র্যাম্পি পেইন, ক্র্যাম্প পেইনের জন্য সিদ্ধ হস্ত, তো পিটুইটারিন 30 এইরকম ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, সেটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, যদি প্রচণ্ড ক্র্যাম্পি পেইন থাকে তাহলে আপনি পিটুইটারি দিয়ে ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন। এই ছিল আজকের মেডিসিনগুলো। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক
আর শেয়ার করে সবাইকে জানার, হয়তো দেখা গেল অনেকে এরকম প্রবলেম বা কষ্টই পাচ্ছেন, শেয়ার করলে সে সেইটা থেকে উপকার পেতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেব। আর যদি এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার না হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করুন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি যখনই আপলোড করব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে আবার শেষের ভিডিওতে।